আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা যদি এক জায়গা থেকে অন্য জায়গায় কিছু পাঠাতে চাই তাহলে অনেক সময় আমরা কুরিয়ার সার্ভিস বা অন্য অন্য সার্ভিস ব্যবহার করি, কিন্তু আপনি যদি একদিনের ভিতরে কোনো কিছু পাঠাতে চান সেটা সামান্য কিছু হতে পারে, এত বেশি কিছু না, সামান্য কিছু হতে থাকলে আপনি স্টেট ফাস্ট ব্যবহার করতে পারেন। এটা একদিনের ভিতরে কিন্তু আপনার সকল কিছু হয়ে যাবে। তো আমরা প্রথমে একটা অ্যাকাউন্ট খুলে নিব, আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করে এখানে আপনার বিজনেস থাকলে বিজনেস অ্যাকাউন্ট, না হয় পাস দিয়ে দেবেন পার্সোনাল অ্যাকাউন্ট আছে তো পার্সোনাল অ্যাকাউন্টও খুলে নিতে পারেন। তো আপনার নাম, ইউর নাম, আপনার বিজনেস নাম, এন্টার ইমেল একটা দিতে হবে, তারপর আপনার ফোন নাম্বার, তারপর পাসওয়ার্ড দিলে কিন্তু হয়ে যাবে, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আমি অ্যাকাউন্টটা এখন সেভ করে নিচ্ছি। তো আপনার অ্যাকাউন্ট করা খুবই ইজি। তারপরে এখানে আপনার নাম্বার একটা ওটিপি আসবে, ওটিপিটা সাবমিট করে দিবেন, দ্যাটস ইট। এখানে কিন্তু অ্যাকাউন্ট করা খুবই ইজি। তো অ্যাকাউন্টটা কিন্তু আপনার অ্যাক্টিভ হবে না, অ্যাক্টিভ করার জন্য তারা 24 ঘন্টার ভিতরে আপনাকে ফোন দিয়ে তারা নিশ্চিত হয়ে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দিবে। তারপরে আপনি কিন্তু এখানে পার্সেল কিন্তু যে কোনো কিছু আপনার বাসা থেকে তারা নিয়ে গিয়ে আপনার একদম হোম ডেলিভারি দিয়ে দিবে। তো দেখেন যে পিক আপ রিকোয়েস্ট, তো আপনি যদি এখানে একটা ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে অ্যাড প্যানেলে একটা ক্লিক করে আপনার ঠিকানা, মানে যার কাছে পাঠাতে চাচ্ছেন তার ঠিকানা এখানে দিতে হবে, হোম ডেলিভারি হবে একদম, এবং আপনার বাসা থেকে পার্সেলটা নিয়ে তার বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব তাদের হবে। কিন্তু তারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মতন এত বেশি ভারী জিনিস বহন করে না, এটা সাধারণত নর্মাল ওজনের কোনো কিছু বহন করে, মনে হয় মিনিমাম বা ম্যাক্সিমাম মনে হয় 5 কেজি পর্যন্ত। আর পাশে দেখেন পয়েন্ট ডেলিভারি, এটা হচ্ছে তাদের যেখানে কাউন্টার আছে সেখান থেকে আপনার পণ্যটা রিসিভ করতে হবে, আপনি পাঠাতে চাইলেও তাদের কাছে গিয়ে এটা দিয়ে আসতে হবে। আর যেটা হোম ডেলিভারি সেটা আপনার কাছ থেকে নিয়ে যাবে এবং তাদের বাসা পর্যন্ত পৌঁছে দিবে। যদি সেটা আপনার নিজ জেলার ভিতরে হয় তাহলে 24 ঘন্টার ভিতরে মাস্ট পৌঁছে যাবে, আর যদি নিজ জেলার বাইরে হয় তাহলে 48 ঘন্টা লাগতে পারে। তো এটা কিন্তু অনেকে ব্যবহার করে, এটা অনেক সুবিধা আছে। আপনি ক্যাটাগরিতে গিয়ে দেখতে পারবেন আপনি কতটি পণ্য আনছেন, কতটি পণ্য পাঠিয়েছেন, কতটি পণ্য পেন্ডিংয়ে আছে, সকল কিছু কিন্তু এখানে, মানে কুরিয়ার সার্ভিসের থেকে আমার মনে হয় বেস্ট একটা সার্ভিস। বাট এখানে টাকাটা কুরিয়ার সার্ভিসের মতন এত কম নেয় না, জাস্ট 10-20 টাকা বেশি নেই। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতেই পারছেন। আসসালামু আলাইকুম।